কোটিপতি অপরাধী প্রার্থীরা রেকর্ড গড়িছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের নির্বাচনত কোটিপতি প্রার্থীর আধিপত্য। মুঠ 412 বিধানসভা নির্বাচনের প্রার্থীর ভিতর 226গৰাকী প্রার্থীয়ই কোটিপতি। ধনাঢ্য প্রার্থীর হাততে রবগৈ নাকি হিমাচল প্রদেশের ভবিষ্যৎ? কারণ ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনত মুঠ 412গৰাকী প্রার্থীয়ে বিভিন্ন রাজনৈতিক দল তথা নিরপেক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াব। কিন্তু রাজ্যখনের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত উল্লেখযোগ্য তথা চর্চিত বিষয়টি হল যে কোটিপতি প্রার্থীর আধিপত্য দেখিবলৈ পোৱা গৈছে হিমাচল প্রদেশত। মনোনয়ন আগবঢ়া 412 প্রার্থীর ভিতর 226গৰাকী প্রার্থীয়ই কোটিপতি। অর্থাৎ 412গৰাকী প্রার্থীর ভিতর মাথো 186গৰাকী প্রার্থীহে নহয় কোটিপতির তালিকার। কেবল এয়াই নহয়, রাজ্যখনের বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ মনোনয়ন পত্র দাখিল করা 94গৰাকী প্রার্থীর বিরুদ্ধে আছে ফৌজদারি গোচর। অবশ্যে 2017 বৰ্ষৰ নির্বাচনত প্রার্থিত্ব আগবঢ়া 338 প্রার্থীর ভিতর 158জনেই আছিল কোটিপতি। আনহাতে একটা বর্ষত অপরাধী প্রার্থীর সংখ্যা আছিল 31জন। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনত অবতীর্ণ প্রার্থীর শপথনামা পরীক্ষার অন্তত এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম চমুকৈ এডিআরত প্রকাশ পাইছে এই তথ্য। এইবারের হিমাচল প্রদেশের নির্বাচনত কংগ্রেসের কোটিপতি প্রার্থীর সংখ্যা 61, বিজেপির কোটিপতি প্রার্থীর সংখ্যা 56, আপর কোটিপতি প্রার্থীর সংখ্যা 35, বহুজন সমাজবাদী পার্টির কোটিপতি প্রার্থীর সংখ্যা 13, আনহাতে সিপিআইএমর কোটিপতি প্রার্থীর সংখ্যা হল 4গৰাকী। হিমাচল প্রদেশের নির্বাচনী প্রার্থীর মাজত কোটিপতির তালিকা দেখি চকু কপালত উঠিছে বহুতরে। 2017 বৰ্ষৰ নির্বাচনত প্রার্থিত্ব আগবঢ়া 338গৰাকী প্রার্থীর ভিতর 158জন আছিল কোটিপতি। তার তুলনাত 2022 বৰ্ষৰ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনত কোটিপতি প্রার্থীর সংখ্যা চকুত লগাকৈয়ে বৃদ্ধি পাইছে। আনহাতে 2017 বৰ্ষৰ তুলনাত ফৌজদারি গোচর রুজু হয়ে থাকা অপরাধী প্রার্থীর সংখ্যাও 2022 বৰ্ষৰ হিমাচল প্রদেশের নির্বাচনত প্রার্থিত্ব আগবঢ়া প্রার্থীর ক্ষেত্র বৃদ্ধি পাইছে তালিকা। News Desk Report, The Cross Current.